এক আল্লাহর বান্দা, তার একটা টিয়া পাখি ছিল, কি পাখি কথা বলেন, কি পাখি, টিয়া পাখি। ওই বান্দা টিয়া পাখিটাকে কলমা শিখিয়েছে, টিয়া পাখি জুবান খোলার সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টিয়া পাখিকে কি শিখিয়েছেন? কলমা শিখিয়েছে টিয়া পাখি, জুবান খুলে কলমা উচ্চারণ করে। ওই মুনিব, ওই টিয়া পাখির মালিক বসে বসে টিয়া পাখিকে দেখতো আর হাসতো। টিয়া পাখি এত সুন্দর করে কলমা বলতো, মুনিবের অন্তরটা শান্ত হয়ে যেত। একদিন মুনিব ঘরের দরওয়াজার মধ্যে বসে আছে, ঘরের দরওয়াজায় বসে বসে দেখে টিয়া পাখিটা উঠোনের মধ্যে খেলা করছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, তার মনের খুশিতে তার মতো করে চলছে। হঠাৎ আসমান থেকে একটা শকুন, শকুন চিনেন তো, পাখি আছে না, হঠাৎ করে একটা শকুন জমিনের মধ্যে এসে ওই টিয়া পাখির উপর এমন ভাবে হামলা করলো, টিয়া পাখিটা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই টিয়া পাখির মালিক এই দৃশ্যটা দেখে চোখ থেকে পানি ছেড়েছে আর ছেড়েছে। দুই একদিন পার হয়ে যায়, চোখের পানি বন্ধ হয় না। পরিবারের সদস্যরা ডাক দিয়ে বলে, ও আমার পরিবারের মেন কর্তা, ও আমার পরিবারের কর্তা সাহেব, আপনার চোখের সামনে টিয়া মারা যায়, আপনি নিজের চোখেই দেখেছেন, এই কষ্ট আপনি বলতে পারছেন না, এই জন্য বুঝি আপনার চোখ থেকে পানি ঝরে। টিয়া পাখির মালিক ডাক দিয়ে বলে, না না, এই জন্যে আমার চোখ থেকে পানি ঝরে না, আমি টিয়ার জন্য কাঁদি না, টিয়া তো আমি টাকা দিলে আরেকটা টিয়া আমি বাজারে কিনে পাবো, আবার ওই টিয়া এনে আমি চাইলে তো আবার তাকে কলমা শিখাইতে পারবো, আমি টিয়ার জন্য কাঁদি না। তাহলে আপনি আজকে দুই চার দিন হলো কেন কাঁদেন, কারণ কি? ওই বান্দা জবাব দে, আমার ফ্যামিলি মেম্বার শুনো শুনো, আমার টিয়া পাখিটা তো এমন টিয়া পাখি, জুবান খুলতে সে কলমা উচ্চারণ করত, জুবান থেকে কলমা বের হতো, কিন্তু আমি দেখেছি যেদিন তার উপরে শকুন আক্রমণ করে ওই টিয়া পাখি মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যে টিয়া পাখিটা জুবান খুলতে কলমা বের হতো, ওই মৃত্যুর সময় কিন্তু টিয়া কলমা পড়ার সুযোগ পাই না। ও আমার ফ্যামিলির মানুষ, আমিও তো কলমা পড়ি হামিশায়। আমি চিন্তা করে দেখলাম, না জানি যখন মালাকুল মত আসবে আমার জুবান থেকে কি ওই সময় কলমা বের হবে নি। এই চিন্তাটা করে করে আমি চোখের পানি ফেলে কাঁদছি। ও আমার বাবা, মৃত্যু এত সহজ নয়, মৃত্যু বড় কঠিন জিনিস, এমন কঠিন, এমন কঠিন।